আর আমার ঘরে একটা সূর্য উদয় হয় আমার সূর্যটা ফজরের পরে উদয় হয় না নামাজের পরে উদয় হয় আমার নবী নামাজের পরে আমার ঘরে যখন ঢুকে আমার ঘরের সূর্যটা প্রতিদিন নামাজের পরে উদয় হয় আমি কোন দিন আমার একটা হাতের সুই হারিয়ে ফেললাম আমি খুঁজতে লাগলাম পাই না কোথায় পড়লো রাতের অন্ধকার এবার আমার কাছে এরকম কোনো তেলও ছিল না যা দিয়ে আমি বাতি জ্বালাবো আমি আবার বসে থাকলাম যা আমার নবী এশার নামাজের পরে যখন এসে আমার কামরায় ঢুকবে আমার নবীর চেহারা এত সুন্দর নবীজির চেহারার আলো দিয়া আমি আমার সুইটাকে খুঁজে নেব তো আমাদের নবী এরকম সুন্দর ছিল তো ইউসুফ আলাইহিস সালামের সাথে কত নাম্বার আসমানে ভাই তিন নাম্বার আসমানে দেখাও আর তিন নাম্বার আসমানটাকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানাইছে এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরাইল চলতেছে চতুর্থ আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দ্বারা বানিয়েছেন 500 বছরের রাস্তা আসমানের প্রত্যেকটা আর 500 বছর চতুর্থ আসমানে যাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবীর সাক্ষাৎ হলো তার সাথে সালামের বিনিময় হলো কথাবার্তা হলো শুভেচ্ছা বিনিময়ের পরে আর পরে চলতে লাগলেন চলতে চলতে বার পঞ্চম আসমানে চলে গেলেন ওই জায়গায় যে ফেরেশতাদেরকে বললেন দরজা খুলে দাও ফেরেশতারা কোনভাবে জিজ্ঞাসা করল কে বলে আমি জিব্রাইল সাথে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাওয়াত দেওয়া হয়েছে আছে বলে হা আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন চলতে চলতে পঞ্চম আসমানে যাইয়া আবার যখন বললাম দরজা খুলে দিল ওই পঞ্চম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দ্বারা বানিয়েছে চতুর্থ আসমান আল্লাহ রূপা দিয়ে বানিয়েছে পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়েছে আবার ওই আসমানের পুরো তোমার সব এই পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে ওই পঞ্চম আসমানে যেয়া নবী হারুন আলাইহি সালামের সাথে সাক্ষাৎ হলো শুভেচ্ছা বিনিময় হলো এরপরে নবীকে লইয়া ষষ্ঠ আসমানের দিকে জিব্রাইল চলতেছে ষষ্ঠ আসমানে যাইয়া আবার এরকম প্রশ্ন উত্তর হলো দরজা খুলে দিল আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটাকে লাল টুকটুকে ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছে

আল্লাহর হাবিব তাকে দেখে নবী ইব্রাহিম একটা ওই বাইতুল মামুন নামের একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে হেলান দিয়ে নবী ইব্রাহিম বসা পাশের ছোট ছোট বাচ্চা গুলো নবী ইব্রাহিমের কাছে কেউ কোরআন পড়ে কেউ কায়দা পরে কেউ আমপারা পরে কেউ এরকম হাদিস শিখে দিন শিখে কোরআন শিখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল ফেরেস্তা ডাক দিয়া বলে ও নবীজি এরা হচ্ছে ওই সমস্ত সন্তান দুনিয়ার জমিনে খুব ছোট বেলায় মারা গেছে আর এজন্য নিম্নে মনে নিয়ত করেছে সন্তান তাকে আলেম বানাবে হাফেজ বানাবে কারি বানাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার আশাটা কিয়ামতের দিন পূর্ণ করে দিবে নবী ইব্রাহিমকে উস্তাদ বানাইয়া আল্লাহ তাআলা ওই সন্তানগুলোকে কিয়ামতের ময়দানে ওইভাবে হাফেজ আলেম হিসেবে কবুল করে নিবে এজন্য ছোট বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ আল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এই সফরটা মেরাজের এই অংশটা এটা কোরআন কারিমে আছে এই অংশটাকে ইসরা বলা হয় কি বলা হয় ভাই কোন অংশটা মেরাজের বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दस বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दস এই অংশটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে বা সফর হইছে বুরাক যুগে বুরাকের মাধ্যমে এরপর বাইতুল মুকद्दস থেকে সাত আসমান সিদ্রাতুল মুনতাহা এই জায়গা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই বাহনের নাম ছিল মিরাজ মানে সিঁড়ি যে সিঁড়ি বা মিরাজের মাধ্যমে বান্দার নেক আমলগুলো উপরে ওঠানো ওটার মাধ্যমে সিদ্রাতুল মুনতাহা থেকে বাইতুল মুকद्दাস থেকে সিদ্রাতুল মুনতাহা এটা বিভিন্ন সহিহ হাদিস দ্বারা রসুলের মিরাজের আলোচনা পাওয়া যায় আর বাইতুল এই সিদরাতুল মন তাহা থেকে উপরের যে কথাগুলো আল্লাহর আর মহল্লা পর্যন্ত এগুলো বিভিন্ন আয়াতের ইঙ্গিত তফসিরের মাধ্যমে বোঝা যায় রবিজি সাল্লাহ আলী হুসাল্লামের বেয়ারাজ আল্লাহর আর মহল্লা পর্যন্ত তাহলে কয়টা বাট পাইলাম তিনটা সিদরাতুল মন তাহা থেকে আর সে মহল্লা এই সফরটা হয়েছে নবীজির রফ রফ নামক এক বাহন এই তিনটা বাহনে নবীজি আর মহল্লা পর্যন্ত পৌঁছেছে এবার আসেন কেন আল্লাহ তালাই মেराज দিলেন আর কোন নবীকে কেন দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন আল্লাহ তালা দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুখারের হাদিসের মধ্যে আসছে আম্মা জানায় শরীয়ত আল্লাহ তাআলা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ওগো আপনাকে সব থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে উহুদের ময়দানে আপনার দাঁত গুলো শহীদ করে দেওয়া হয়েছে আপনাকে রক্তাক্ত করা হয়েছে আপনাকে আহত করা হয়েছে নবীজি আপনার জীবনে কি এমন কোন পরিস্থিতি কখনো এসেছে যে উহুদের থেকে ওই সময়টা আপনার কাছে কষ্টদায়ক মনে হয়েছে আপনার জন্য ওই সময়টা কষ্টের ছিল আল্লাহ নবী বলে আবার শক্তির বড় গার্জিয়ান ছিলেন আমার চাচা আবু তালেব যিনি আমি বাহিরে যখন যেতাম কাফের বেদিন মুশরিকরা যখন আমার গায়ে আঘাত করতে চাইতো আমাকে হুমকি ধুমকি দিত আমার চাচা আবু তালেব দাঁড়ায় বলতো আমি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকব পৃথিবীর কোনো শক্তি নাই আমার বাতিজা মোহাম্মদের গায়ে আঘাত করতে পারে আমার চাচা ছিলেন যদিও মুসলমান হন নাই কালিমা পড়েন নাই কিন্তু নবীকে এত বেশি ভালোবাসছেন যে বলছেন যে বাতিজা মোহাম্মদ আমি বেঁচে থাকব কেউ তোমারকে আঘাত করবে এটা হতে পারে એમন কি Shiaবে আবি তালিব তিন বছর নবীকে জেলখানা রাখা হয়েছে জেলখানা বুঝুন তো আপনারা তো মিষ্টি খাওয়ার সুন্নাত রাসূলের ঠিকই জানেন যে রাসূল এটা সুন্নাত এটা সুন্নাত নবীজি জেলখানায় ছিলেন তিনটা বছর যে এই আমাদের দেশের মতো জেল যেখানে আমাদের দেশে তো রুটি দেয় ডাল ভাত দেয় এক বেলা দুই বেলা যাই দেখ নবীজির জেলখানায় কাফের খাবার পর্যন্ত পৌঁছাইতে দেয় গাছের পাতা খাইছে মাটি খাইছেন এত কষ্টের সময় ছিল ওই জায়গায় আবু তালেব নবীর পিছু সারে নেই কত মোহাম্মত করল অথচ ওই মানুষটা ইমান আনে কালিমা পড়ে নেই কিন্তু জান্নাত পাবে না তাহলে এই এটার দ্বারা বোঝা গেল নবীকে শুধু ভালোবাসলেই হবে না ভালোবাসার সাথে নবীর ইতাত লাগবে আমাদের সমাজের কিছু মানুষ আছে যে বলে আমরা নবীর অনেক বেশি ভালোবাসি কিন্তু নবীর যদি কেউ গালি দেয় বলে তুই প্রতিবাদ করতে যা বলে যা না কি জন্য গুলি করবে গুলি মারবে এজন্য যায় না সেটা কি নবীর মোহাম্মত হইল মুখে দাবি করা সহজ নবীর মোহাম্মতের প্রমাণ তো কলিজা থাকে তো চাচা আবু তালেব নবীকে ভালোবাসে কিন্তু ইতাত করে না অনুসরণ করে না এজন্য জান্নাতে যেতে পারে না তো সেই চাচা আবু তালেব ইন্তেকাল করছেন নবীর মনটা কি মনে হয় আপনাদের যে আপনাকে একজন পাহারাদারি করে আপনার সব দেখাশোনা করে আপনি তার ধাপটে চলেন ওই নেতা যদি মারা যায় আপনার কেমন লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবীর আরেকজন অভিভাবক ছিলেন নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে যখন মানুষেরা নির্যাতন করত নবীজি परेशान হিয়া। বুক বড়া কষ্ট নিয়ে ঘরে ঢুকতেন। ঢুকার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে দুঃখের কথাগুলো বলতেন, কষ্টের কথাগুলো বলতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ঘরের ভিতরে সাহস দিয়া বলতেন আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না। আল্লাহ আপনার সাথে অল টাইম আছে। আপনার ক্ষতি কেউ করতে পারবে না। ঘরের ভিতরে রবিবাবুক ছিলেন তিনি। সেই খাদিজা রাজি আল্লাহ আনহাও এই একই বছর কয়েক মাসের ব্যবধানে তিনি ইন্তেকাল করলেন নবীর মনটা কেমন খারাপ বলে চাচা বাহিরে চাচা নাই যিনি বাহিরে প্রোডাকশন দিতেন বাহিরে যিনি সব সময় ওনাকে সহযোগিতা করতেন আর ঘরে যিনি করতেন তিনিও চলে গেলেন আল্লাহর হাবিবে তিমের পর এতিম হয়ে গেলেন বুক বড় কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আর পক্কায় থাকতে পারেন নাই চাচা আবু তালেব নাই কাফেরদের নির্যাতন বেড়ে গেল এত বেশি নির্যাতন কাফেরা করতে লাগলো নবীজি আর সহ্য করতে পারেন নাই নবীজি চিন্তা করলেন আবি চলে যাই তায়েফে আমাদের আত্মীয় স্বজনরা আছে তায়েববাসীরা আমাকে গ্রহণ করবে তায়েববাসীরা আমার উপরে নির্যাতন করবে না নবী দ্বীনের দাওয়াত নিয়ে মক্কা থেকে তায়েব চলে গেছে ওই জায়গায় যাওয়ার পরে কাফেররা আরো বেশি নবীজির উপরে নির্যাতন বাড়ায়া দিছে শুধু তাই না ছোট ছোট শিশু বাচ্চাগুলোকে নবীজির পিছনে লাগায় দিছে তারা পাথর মারতে শুরু করেছে নবীজির রক্ত জরে গেছে

রক্ত পায়ের কাছে চলে আসছে জুতায় মোজা চলে আসছে আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু রক্ত যদি জমিনে পড়ে যায় তাই পাশের একটা সেকেন্ড বেঁচে থাকবে তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধু রক্ত যেন জমিনে পড়তে না পারে জিব্রাইল বলে আমি তখন সিদরাতুল মুনতাহা ওই জায়গা থেকে আমি আমার ছয়শো ডানা ছেড়ে দিয়া রক্ত পায়ে চলে আসছে এর আগে আমি আইসা আমার এই হাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে নিছি তো এত রক্তাক্ত করছে ওইদিকে মারা গেলেন চাচা ঘরে মারা গেলেন স্ত্রী আর তায়ে ফেগে যাইয়া মায়ের খেয়া নবীর মনটা এত খারাপ হচ্ছে এত কষ্ট নবীর ভিতরে আল্লাহ তারা জিব্রাইল পাঠাইলেন জিব্রাইল আইসা নবীজি সালাম দিয়া বলেন আপনি মেঘ দিকে তাকান আল্লাহ তারা পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেস্তা পাঠাইয়া দিছে আপনি শুধু ওই ফেরেস্তাকে ওয়ার্ডার করবেন আপনি শুধু বলবেন আপনি যেভাবে বলবেন ফেরেস্তা ওই কাজ করবে। ফেরেস্তা আল্লাহ নবীকে সালাম দিয়া বলে নবীজি আপনি বলেন তায়েববাসী আপনার রক্ত জুড়িয়েছি তায়েববাসী আপনাকে কষ্ট দিয়েছে আপনি যদি বলেন এই কথাটা যে এদেরকে আমি ধ্বংস করে দেব পাহাড় দুই দিক থেকে চাপ দিয়ে তায়েববাংশীকে ধ্বংস করে দেব আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলে ও ফেরেস্তা জিব্রাইল ও ফেরেস্তা পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেস্তা শুনো তোমরা যদি এই তায়েববাসীকে ধ্বংস করে দাও আমি নবী কাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাবো কাদেরকে আমি দাও তো এরপরে ফেরেস্তাদের ফিরে দিলেন নবীজির মন কিন্তু খারাপ যে আমি এদের কাছে বুক ভরে আসা নিয়ে আসলাম এদেরকে ইমানের দাওয়াত দিতে আসলাম এদের কল্যাণের জন্য আসলাম এরা আমাকে নির্যাতন করে আল্লাহর কাছে মনে মনে অভিযোগ গুলো আল্লাহ কোথায় আমাকে ছেড়ে দিলে কাদের কাছে আমাকে আল্লাহ তারা একদম জিবরাহিম আবার বন্ধুর চাচা চলে গেছে স্ত্রী চলে গেছে নবীজি রক্তাক্ত হয়েছে এবার আমার বন্ধুর সাথে আমার একটা মোলাকাত দরকার আবার বন্ধুর সাথে আমার একটা সাক্ষাৎ দরকার আমার বন্ধু যদি আমার সাথে মোলাকাত করে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আবার বন্ধু তার জীবনে ঘটে যাওয়া সমস্ত দুঃখ বেদনাগুলো ভুলে যাবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই আরশে মহল্লায় আহ্বান করলেন এই তিনটা কারণ বললাম আর অনেকগুলো কারণ আছে এই তিনটা হচ্ছে উল্লেখযোগ্য নবীজির মনের কষ্টগুলো দূর করে দাও নবীর দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য হিজরতের কেও বলছেন এক বছর আগে কেও বলছেন দेर বছর আগে অনেকগুলো মত আছে এটাও যে কখন নবিজির কোন সালে নবিজির মেরাজ হয়েছে বাকি সবাই এই ব্যাপারে একমত যেটা মক্কায় থাকাকালীন হয়েছে হিজরতের আগে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি দিলেন আল্লাহ তালা জিব্রাইল মিকাই কোন বর্ণ আসছে তিনজন ফেরেস্তা আল্লাহ পাঠাচ্ছে কোন কোন বর্ণনা আসছে যে উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমন্ত ছিলেন ঘুমানো ছিলেন আবার কেউ কেউ বলছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় হাতিমে ছিলেন তো এই সবগুলো মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানীর ঘরে ছিলেন ওই জায়গায় বিছানা রেখে কাবায়ে হাতিমে যাচ্ছেন আবার কোন কোন তাফসিরে আসছে জিবরাইল সাত সিদ্রো করে বুখারী হাদিস আছে যে জিবরাইল উপর দিয়ে সাত সিদ্রো করে নবীর ঘরে ঢুকছে আবার বলতে পারেন হুসুর হুসুর হজরত কেন সাত সিদ্র করে ভিতর দিয়ে ঢুকলেন দরজা দিয়ে কেন ঢুকলেন বলে এজন্যই জিব্রাইল সাদ সিদ্র করে ঢুকলেন হজরত জিব্রাইল নবীকে এই কথা বুঝাইতে চাইলেন আজকে যা কিছু ঘটবে সব কিছু আশ্চর্যজনক কিছু ঘটবে সব কিছু স্বাভাবিক হবে না ও নবী দরজা দিয়ে ঢুকলে তো এটা স্বাভাবিক নিয়ম সাত সিদ্র করে ঢুকলাম আজকে আপনার সাথে সব অস্বাভাবিক কিছু ঘটবে

জান্নাতি পাত্র স্বর্ণের একটা তস্তরি যার মধ্যে এই সব কিছু রেখে দিলেন ওই জায়গার মধ্যে ইমান এবং হিকমত দ্বারা নবীজির এই সব কিছুকে ধৌত করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে দিয়া যেভাবে ছিল ওইভাবে নবীজির আবার তার সেনাটাকে সেলাই করে দেওয়া হয় যেটাকে আমাদের বর্তমান ডাক্তারদের ভাষায় ওপেন হার্ট সার্জারি বলে এই জায়গা থেকেই গবেষণা করে ওপেন হার্ট সার্জারিকে বের করেছে

আসমানে তো যাইতে পারে না চাঁদে যায় অনেক সময় বলে যে চাঁদের দেশে গেছে যেমন নীল আমস্টং সহ নীল আমস্টং চাঁদে যাইয়া দেশে আইসা মুসলমান হয়েছে চাঁদে যাইয়া দেখছেন অভিজিৎ সাল্লাহাম ওই যে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করছে সে ওইটা দেখে আইসা পৃথিবীর জমিন আইসা সে কালীমাবর মুসলমান তো সেই চাঁদের দেশে যারা যায় এদের কত প্রস্তুতি নেয় সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যে বাহন দিয়ে যাবে সেটা মেরামত করে অনেকগুলো রিচার্জ করার পরে একটা প্রস্তুতি নিয়ে তারা দেশে যায় কারণ এটা পৃথিবী থেকে আলাদা ওই জগৎটা একটু ভিন্ন তো আল্লাহ রসুল সাল্লাহ আলিগুসাল্লামকে আল্লাহ তারা সাত আসমান পানি দিয়ে সিদ্রাতুল মুম ক্রস করে আর সে মহল্লায় নিবেন আল্লাহ তো রসুলকে ওইভাবে প্রস্তুত করে নিবেন আবহাওয়া তো সবে থাকে না দেখবেন হঠাৎ যারা প্রবাসী আছে দেশে আসলে অসুস্থ হয়ে যায় অথবা ওই দেশে গেলে অসুস্থ হয়ে যায় কেন আবহাওয়ার সাথে তার শরীরটা খাপ খাওয়াইতে পারে তো উর্দু জগতের আবহাওয়া সেটা ভিন্ন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে প্রস্তুত করে এরপরে আল্লাহ তাআলা আসমানের সফরের জন্য নির্ধারণ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়া জিব্রাইল সফর শুরু করেছে বাইতুল মুকद्दস এর আগ পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটছে এগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে মেরাজের আলোচনা দীর্ঘ আলোচনা চার থেকে পাঁচ ঘন্টা আলোচনা করলো শেষ করা যাবে না আমি এই কথাগুলো আলোচনা করলাম না এই দীর্ঘ সফর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্বাভাবিক নিয়মে আরবদের ওই সময়ে 40 দিন সময় লাগত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা المسجد الحرام إلى المسجد الأقصى الله

আলাইহুসাল্লামকে রাতের কিছু অংশে পুরা রাত রোনা লাইলান শব্দ আরবিতে রাতের সামান্য অংশ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে বাইতুল্লাহ থেকে ওই বাইতুল মুকद्दাস নিয়ে গেলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ওই বাইতুল মুকद्दাস আল্লাহ তাআলা বলেন চার চার পাশে আমি অনেক বরকত রেখে দিছি অনেক নিয়ামত আমি রেখে দিছি অনেক নবীদের কবর অনেক নবীদের ঘর বাড়ি ফসল ফলাতি দ্বারা ভরপুর আল্লাহ তালা বলেন কি জন্য আমার নবী কই জায়গায় নিয়ে গেলাম আমার যত নিদর্শনা বলি আছে বড় বড় নিদর্শনা বলি দেখানোর জন্যই আমার নবীকে আমি এই সফর করাইলাম

তো সেটা আল্লাহ রাতের সামান্য অংশে পড়েছে ওই জায়গায় যখন চলে গেলেন আল্লাহ নবী বুরাক যুগে যাচ্ছিলেন বুরাক কত দ্রুত গাবী হাদিসের শব্দ হচ্ছে বুরাক এরকম যেটা গাদার থেকে একটু বড় খচ্চর থেকে একটু ছোট দীর্ঘ লম্বা দবদবে সাদা দুধের থেকে সাদা এ তার গতি ছিল এরকম আমাদের চোখের দৃষ্টি সীমানা যেখানে যে পরে অর্থাৎ আমরা এই জায়গা থেকে আসমান দেখতে পাই তাহলে আমাদের চোখের দৃষ্টি সীমানা আসমান পর্যন্ত ওই বুরাকের গতি ছিল তার প্রতিটি কদমে আমাদের চোখের দৃষ্টি সীমানারও আরো বাহিরে এত দ্রুতগামী ছিল বুরা তুই বুরাক নবীজি সাল্লাম যখন উঠতে চান হাদিসের বর্ণনা আসছে যে বুরাক নড়াচড়া করে তো জিব্রাইল বললেন তুমি জানো এর আগে এত বড় মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহামের থেকে এত বড় বা এত উত্তম ব্যক্তি তোমার পিঠে আরোহণ করে নাই বুরাক লজ্জিত হয়ে গেছে নবীজি সাল্লাহামকে তার পিঠে আরোহণ করে আল্লাহ নবী কিনে বুরাক বাইতুল মোকাদ্দ চলে গেল ওই জায়গায় জিব্রাইল একটা পাথরকে সিদ্ধ করে কোন কোন বর্ণনে আসছে ওইখানে সমস্ত নবীরা তাদের বাহনগুলো গুলো বাঁধতেন জিব্রাইল বললেন নবীজি আপনার বাহনটা এখানে বেঁধে নেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকটাকে পাথরের সাথে বেঁধে নিলেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের জিনিসগুলো সংরক্ষণ করব নিজেদের জিম্মাদারিতে হেফাজত করব আর মূল হেফাজতের মালিককে আল্লাহ আল্লাহ রসুল তো চাইলে ছেড়ে দিতে পারতেন যে আমি তো আল্লাহর দাওয়াতেই যাচ্ছি এই বুরাক তো করে এরপর বেঁধে রাখছেন কেন উম্মত এই কথা শিখানোর জন্য তুমি সতর্ক থাকবা এরপর হেফাজত করবে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেন আমিও সবার সাথে কুচৃত হয়ে গেলাম আমি ওই জায়গায় দাঁড়ায় আছি কে ও তো একজন ইমামতি করবে আমি চিন্তা করতে লাগলাম কে আজকে এই জামাতের ইমামতি করবে ওই জায়গার মুসল্লিরা তো সাধারণ মুসল্লিরা আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ হাজার পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পয়গম্বরে আদমকে আল্লাহ তালা সবার আগে প্রেরণ করেছেন এরপরে ধারাবাহিক ভাবে বড় থেকে বড় নবীদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন হিসাব মতে মুরব্বী হিসাবে আদম হচ্ছে ইমামতির যুগ্য এরপরে ইব্রাহিম মুসা যুগ্য কিন্তু নবীজি বলেন আমি আমি সেই হিসাবে দাঁড়ায় থাকলাম জিব্রাইল আমাকে ডাক দিয়ে বলল ওগো নবী আপনি কার অপেক্ষা করেন আজকের এই জামাতের ইমামতি আপনি নবী সারা আর কাউকে মানাবে না আল্লাহ তাআলা ওই জায়গার নবীকে ইমাম বানিয়ে দিলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদেরও ইমাম আমাদের নবী এটা আমাদের অহংকার যে আমাদের নবী কোন সাধারণ নবী না আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানাইলেন কোরআন আল্লাহ তালা বলেন শুধু ওই জায়গায় ইমামবার এলাম বিষয়টা এরকম না ঘুম না আমি আল্লাহ আর যেদিন সমস্ত মানুষদের রুখগুলোকে বানাইলাম সমস্ত রুখগুলোকে একত্রিত করে আমি আল্লাহ ঘোষণা করলাম বিরব্বিক তো কি তোমাদের রব নয় সবাই বললো কালু বালা হাপ আপনি আমাদের রব একদিন এরকম একটা মিটিং হইল আর একদিন আমি সমস্ত নবীদের রুখগুলোকে একত্রিত করালাম একত্রিত করে আল্লাহ বলেন ওয়াহিদে আখাদ আল্লাহ হুক মিঠা কনবিজ্ঞাল মা তে তুকুম তুম মা জাকুম রাসূলুম মুসাদদিকুল্লি মা মাআকুম লা তু'মিনুন নাবিহি ওয়ালা তানসুরুনা আল্লাহ ডাক দিয়ে সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলাম ও দুনিয়ার জমিনে পাঠানো হবে যে সমস্ত নবীরা নবীদের রূহ গুলো আমি তোমাদের থেকে একটা অঙ্গীকার নিতে চাই তোমরা থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে এরকম হিকমত দিলাম কিতাব দিলাম তোমরা দুনিয়ার আসবে পরে হঠাৎ করে একদিন একজন রসুল এসে যাবে এমন একজন রসুল তোমাদের কাছে আসবে যে রসুল তোমাদের সমস্ত কিতাবগুলোকে গুলোকে করবে তবে শুনে রাখো ওই রাসুল যদি দুনিয়ার জমিনে এসে যায় আর তোমাদের নবুয়ত চলবে না আদম তোমার নবুয়ত চলবে না মুসা তোমার নবুয়ত চলবে না ইব্রাহিম তোমার নবুয়ত চলবে না ওই নবী আসার সাথে সাথে ওই নবীর উপরে ঈমান আনবা লা তানসুরুন না এবং ওই নবীকে তোমরা সাহায্য করবা আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ থেকে ওয়াদা নিলেন আদম তোমাকে সবার আগে পাঠাচ্ছি ঠিক আছে কিন্তু তোমার থাকা অবস্থায় যদি আমার নবী এসে যায় আর তোমার নবোদ চলবে না আমার নবীর উপরে ইমান আনবা আমার নবীর নবোদ মেনে নিবা এই ইব্রাহিম আগে পাঠাবো ঠিক আছে কিন্তু আমার নবী মুহাম্মদ যদি এসে যায় আর কিন্তু তোমার নবোদ চলবে না মুসা যদি আমার নবী এসে যায় আর তোমার নবোদ চলবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই তোমরা বলো এই কথা আর করার তুমি আমার সাথে ওয়াদা দিলা কিনা আমার সাথে স্বীকারোক্তি দিলা কিনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনে এসে যায় তোমরা ওই নবীর উপরে ইমান আনবা আমরা আপনার শর্ত মেনে নিলাম আমরা স্বীকার করলাম আমরা থাকা অবস্থায় যদি নবী মুহাম্মদ সাল্লাহ আলিকু আসাল্লাম এসে যায় আমরা সবাই তার উপরে পাঠাইলেন সবার শেষে কিন্তু আল্লাহ আদমাল ইসলাম বলছেন আমি যেদিন মাটিতে মিশ্রিত ছিলাম ওই দিনও মোহাম্মদ নবী সিরিয়লর মধ্যে পড়া শেয়ার পর আল্লাহ ওয়ંગી করেন ওয়াদা নিছেন সবার শেষে হয়ে যাবে হইতে পারে হঠাৎ কারে আসমানের প্রথম ফেরেশতা দরজায় গেটে দারওয়ান ফেরেশতা দরজা খুলে দিয়েছে আল্লাহ নবী আসমানে উঠে প্রথমেই যার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল অনুমতি নিলেন আল্লাহ চাইলে তো ঢুকেই দিতে পারতেন অনুমতি এটা উম্মতকে শিখাইলেন তুমি যত দামি হও যত বড় হও কারোর ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে কোরআনুল কারীম আল্লাহরই কথা দরজায় দাঁড়িয়ে সালাম দিবা যদি ভিতর থেকে বলে আসো ভিতরে ডাকবা আর যদি কোনো আওয়াজ না আসে ফিরে চলে যেও আল্লাহ রাসূল প্রতিটা মিয়ারাজের সফরে প্রতিটা কাজ উম্মতকে শিখাইছেন তো আল্লাহ রসুল সাল্লাহাম ঢুকলেন আদম আলহি ইসালামের সাথে হজরত জিব্রাইল বললেন আপনার পিতা হজরত আদম আদম আলহি ইসালামকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সালাম দিলেন যে চলে সে সালাম দেয় এটা হচ্ছে ইসলামের নেও আপনি বসে আছেন যে পাশ দিয়ে যাচ্ছে সে আপনাকে সালাম দিবে চলন্ত ব্যক্তি সালাম দিবে এটাও মেয়েরা যে তো আল্লাহ রসুল সালাম দিলেন আদম আলহি ইসালাম দোয়া করলেন যে আমার নেক্সট সন্তান আপনার সফর মুবারক হোক এভাবে অনেক দোয়া করলেন আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম বাবা আদমের দিকে লক্ষ্য করে দেখেন ডান দিকে তাকায়া তাকায়া বাবা আদম হাসে আর বাম দিকে তাকায়া তাকায়া কাঁদে জিব্রাইল বললেন এই জিব্রাইল বাবা আদম ডান দিকে তাকায়া কাঁদে হাসে বাম দিকে তাকায় কান্না করে কেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ বাম দিকে যখন আদম আলাইহিস সালাম তাকায় তার সন্তানদেরকে দেখে জান্নাতি সন্তানেরা আর বাম দিকে যখন তাকায় জাহান্নামীদেরকে দেখতে পায় এজন্য কান্না করে আল্লাহর নবী ওই জায়গা থেকে বিদায় নিয়ে এরপর দ্বিতীয় আসমানে চলে গেলেন আরো কিছু কথা আছে প্রথম আসমানে যে আমরা বললাম পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা বলবেন হুজুর হাইটা হাইটা না গাড়ি দিয়া ওই যে বললাম এর গতি হচ্ছে বিদ্যুতের গতির থেকে আরো বেশি আর আমরা জানি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত কে বলতে পারবেন প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে সেকেন্ডে এই যে এক সেকেন্ড রয়েছে এই এক সেকেন্ডের ভিতরে আপনি সুইচটা দিবেন

তাফসিরের বর্ণনা আসছে প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বর্ণনা আসছে আল্লাহ তাআলা পানি দিয়ে বানাই সিন্দুর থেকে পানি নীল দেখা যায় যারা বিমানে সফর করছেন দেখবেন নিচে তাকাইলে সব নীল দেখা যায় সমুদ্রগুলো তো পানি দিয়ে যে আসমান বানাইছেন প্রথম আসমানটাকে আমরা নীল দেখি কেউ কেউ বলেন প্রথম আসমানটাকে আল্লাহ কাজ দ্বারা বানিয়েছেন দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছর আবার প্রথম আসমান তার পুরত্ব পুর মানে গাড়া এই গাড়োটাও ৫০০ বছরের রাস্তা

بل ابي ذبراء شتكي محمد صلى الله عليه وسلم <applause> তাকে কি দাওয়াত করা হয়েছে বলে হা তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে আসমানের দ্বিতীয় আসমানের ফেরেস্তা দরজা খুলে দিয়েছে দ্বিতীয় আসমান তাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা দ্বারা বানিয়েছে ওই দ্বিতীয় আসমানের পুরত্বটা আবার পাঁচশ বছরের রাস্তা ওই দ্বিতীয় আসমান অতিক্রম করে আসমানের উপরে যাইয়া আল্লাহ নবী দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে হজরতে ঈসা এবং হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম তাদের সাথে সালাম বিনিময় কথাবার্তা হয়েছে এরপর নবীজির ওই মেয়ারাজ চলতেছে দ্রুত গামিতে চলতেছে আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের পুরত্ব বা গারত্ব আরো পাঁচশো বছরের রাস্তা তৃতীয় আসমানটাকে আল্লাহ রাবুল আলামিন তামা দ্বারা বানিয়েছে তৃতীয় আসমানকে আল্লাহ তামা দিয়ে এরপরে আবার পাঁচশো বছরের রাস্তা আসমান অতিক্রম করে তৃতীয় আসমানের উপরে যখন অতিক্রম করলেন তৃতীয় আসমানে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ নবীজি বলেন আমার ভাই ইউসুফের দিকে আমি যখন তাকাইলাম আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ আমার ভাই ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন একাই দান করেছে মধ্যে সুন্দর আমাদের নবী সারা সব থেকে সুন্দর করে বানাইছে জুলাই খা যখন নবীজির নবী ইউসুফের প্রেমে পড়ছে আশপাশের মহিলারা বলতে লাগলো কে হইলো বাদশার বউ গোলামের প্রেমে পড়ছে নিন্দা করতে লাগলো তো জুলাই খা চিন্তা করল কেন প্রেমে পড়ছি তার আসাদেরকে দেখাচ্ছে ওর আলুর কারিমে ঘটনা আসছে ওই আশপাশে সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে দিয়ে বলছে সবাই একটা করে আপেল দিচ্ছে আর একটা চাকু দিচ্ছে আর ইউসুফকে বলছে আমি যখন বলবো তখন বের হইবা তাদেরকে বলছে আমি যখন বলবো তখন খাবার শুরু করবা তো চাকু দিয়ে আফল দিয়ে ইউসুফকে বলছে তুমি যাও ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যাচ্ছে আর বলছে এবার তোমরা কেটে কেটে আফেল খাও আফেল কাটতে যাইয়া ইউসুফের চেহারা দেখা তাদের হাত পর্যন্ত কেটে হতে কত সুন্দর এরপরে তারা বলছে কারীম আর এটা তো কোন মানুষ না এটা একটা বেরেস্তা এত সুন্দর হয় কিভাবে তো সেই নবী ইউসুফ কে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছে অনেকে মনে মনে ভাবতেছে হুজুর এত সুন্দর আরে আমরাও তো হইতে পারতাম আমাদের কি এমন বানানো হইতে পারে কিনা জান্নাতে আমাকে আপনাকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দিবে ওই দিন প্রত্যেকটা মানুষের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফের মতো করে দিবে জান্নাতে সবাই নবী ইউসুফের মতো থাকবে এজন্য যারা কালো আছেন একটু টেনশন নাই যে জান্নাতে কালো মানুষ দুনিয়া একজন দেখতে পাবে জান্নাতে আরো অনেক কিছুই পাবে অনেকে খাটো মানুষ আছে জান্নাতে প্রত্যেকটা মানুষের লম্বা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো ষাট হাত লম্বা অনেকে বুড়া হয়ে গেছে যে হুজুর জীবন্ত শিয়া জান্নাতে কি রকম বুড়া থাকবো জান্নাতে বুড়া থাকবো কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক মহিলা আসে এসে বলছে নবীজি আপনি দোয়া করেন আমি যেন জান্নাতে যাই আল্লাহ রাসূল বলে কোনো বুড়া মহিলা জান্নাতে যাবে না মহিলার মনটা খারাপ হইব না বলে মহিলা কান্না শুরু করলেন তো আল্লাহ বলে আরে মা জান্নাতে বুড়া যাবে না ঠিক আছে কিন্তু আল্লাহ প্রত্যেক বুড়া এবং বুড়িকে তিরিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ বছর বয়সে করে দিবা এবং সেটা বয়স বাড়বে না জান্নাতে যাওয়ার পরে সেটা পরিবর্তন যে বুড়া হয়ে যাবে তেত্রিশ তারপরে আবার বাড়তে বাড়তে মনে হয় বুড়া হয়ে যাবে সবাই অল টাইম ওই বয়সে জান্নাত তো জান্নাত এরপরে আরো কিছু পরিবর্তন ভিন্ন আলোচনা তো বলছিলাম নবী ইউসুফকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যারা আমাদের নবীর সম্বন্ধে আল্লাহর নবী সাহাবায়ে কিরাম বলেন আমরা পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম একবার আরেকবার একবার নবীর চেহারার দিকে তাকাইতাম তাকায় তাкая চিন্তা করতাম আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমা রাতের চাঁদের থেকে আমাদের নবীর চেহারাটাকে আরো সুন্দর করে বানাইছে আম্মা যারা আয়েশা বলেন এই প্রত্যেকদিন তোমাদের এরকম সামনে সূর্য উদয় হয় ফজরের পরে আর আমার ঘরে একটা সূর্য উদয় হয় আমার সূর্যটা ফজরের পরে উদয় হয় না এশার নামাজের পরে উদয় হয় আমার নবী এশার নামাজের পরে আমার ঘরে যখন ঢুকে আমার ঘরের সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে উদয় হয় আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলেন আমি কোন একদিন আমার একটা হাতের সুই হারিয়ে ফেললাম আমি খুঁজতে লাগলাম পাই না কোথায় পড়লো রাতের অন্ধকার এবার আমার কাছে এরকম কোন তেলও ছিল না যা দিয়ে আমি বাতি জ্বালাবো আমি আবার বসে থাকলাম যে আমার নবী এশার নামাজের পরে যখন আয়েশা আমার কামরায় ঢুকবে আমার নবীর চেহারা এত সুন্দর নবীজির চেহারার আলো দিয়া আমি আমার সুইটাকে খুঁজে নেব তো আমাদের নবী এরকম সুন্দর ছিল তুয় ইসওয়ালাহী ইসলামের সাথে কত নাম্বার আসমানে ভাই তিন নম্বর আসমানে দেখাও হলো আর তিন নাম্বার আসমানটাকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানাইছে এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিজিবরাইল চলতেছে চতুর্থ আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দ্বারা বানিয়েছেন পাঁচশো বছরের রাস্তা আসমানের পুরোটা আরো পাঁচশো বছর চতুর্থ আসমানে যাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো তার সাথে সালামের বিনিময় হলো কথাবার্তা হলো শুভেচ্ছা বিনিময়ের পরে আর পরে চলতে লাগলেন চলতে চলতে আবার পঞ্চম আসমানে চলে গেলেন ওই জায়গায় যে ফেরেশতাদেরকে বললেন দরজা খুলে দাও ফেরেশতা এরকম ভাবে জিজ্ঞাসা করলো কে বলে আমি জিব্রাইল সাথে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া হয়েছে বলে হা আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন চলতে চলতে পঞ্চম আসমানে যাইয়া আবার দখন বললাম দরজা খুলে দিল ওই পঞ্চম আসমানটাকে আল্লাহ রব্বুল আলামিন রূপা দ্বারা বানিয়েছে চতুর্থ আসমান আল্লাহ রূপা দিয়ে বানিয়েছে পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছে আবার ওই আসমানের প্রথম বছরের স্থান এই পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে ওই পঞ্চম আসমানে যেয়া নবী হারুন আলহ ইসলামের সাথে সাক্ষাৎ হলো শুভেচ্ছা বিনিময় হলো এরপরে নবীকে লইয়া ষষ্ঠ আসমানের দিকে জিব্রাইল চলতেছে ষষ্ঠ আসমানে যাইয়া আবার এরকম প্রশ্ন উত্তর হলো দরজা খুলে দিল আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটাকে লাল টুকটুকে ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছে ওই আসমানের পুরত্ব আরো পাঁচশো বছর ওই জায়গা অতিক্রম করে ষষ্ঠ আসমানে যেয়া নবী মুসা আলহ ইসলামের সাথে সাক্ষাৎ হলো কথা হলো এরপরে নবী কিনে চলতেছে চলতে চলতে যাইয়া নবী সাল্লাম সপ্তম আসমানে যে পৌঁছলেন প্রশ্ন হলো দরজা খুলে দেওয়া হলো সপ্তম আসমানকে আল্লাহ তালা মার পাথর দ্বারা আল্লাহ তালা এরপরে ওই জায়গায় যেয়া নবী ইব্রাহিম আলহ ইসলামের সাথে সাক্ষাৎ পায়গাম্বরে নবী ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর হাবিব তাকে দেখে নবী ইব্রাহিম একটা ওই বাইতুল মামুন নামের একটা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে হেলান দিয়ে নবী ইব্রাহিম বসা পাশে ছোট ছোট বাচ্চাগুলো নবী ইব্রাহিমের কাছে কেউ কোরআন পড়ে কেউ কায়দা পড়ে কেউ আমপারা পড়ে কেউ এরকম হাদিস শিখে দিন শিখে কোরআন শিখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল ফেরেস্তা ডাক দিয়ে বলে ও নবীজি এরা হচ্ছে ওই সমস্ত সন্তান দুনিয়ার জমিনে খুব ছোটবেলায় মারা গেছে আর এই জন্য মনে মনে নিয়ত করেছে সন্তান সন্তানটাকে আলেম বানাবে হাফেজ বানাবে কারি বানাবে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার আশাটা কেমতে দিন পূর্ণ করে দিবে নবী ইব্রাহিমকে উস্তাদ বানাইয়া আল্লাহ তালা ওই সন্তানগুলোকে কেমতের ময়দানে ওইভাবে হাফেজ আলেম হিসেবে কবুল করে নিবে এজন্য ছোট বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করা নিয়ত আল্লাহ আমার সন্তানটা বাচ্চা থাকলে আমি আলেম বানাইতাম হাফেজ বানাইতাম ইব্রাহিম আলহিসাম ওই বাইতুল মামুর নামক মসজিদে হেলান দিয়ে বাইতুল মামুর সাত আসমানের উপরে মসজিদ

জমি আমি খলিফা বরাবর মানব জাতি সৃষ্টি করব ফেরেশতারা বলল রব্বুল আলামিন তুমি এমন জাতি বানাইবা যারা দুনিয়ার জমিনে ফ্যাসাদ করবে যারা দুনিয়ার জমিনে জগরাণ করবে রক্তপাত ঘটাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা বুঝে গেল আমাদের ভুল হয়ে গেছে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতি পাঠাবেন আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করবেন আর আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে কথা বলেছি এটা আমাদের অপরাধ এজন্য ফেরেশতারা বাইতুল ফ করতে লাগলো সাত আসমানের উপরে মসজিদ তফ করতে লাগলো আর আল্লাহর কাছে করতে লাগলো রমবুলা তার বিরুদ্ধে আমরা আমরা পরামর্শ দিয়েছি এটা আমাদের অপরাধ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তো তোমাদেরকে গুণা করার মতো কোনো মজা দেই নাই কোনো স্বাদ দেই নাই গুণা করার মতো তোমাদের ভিতরে কোনো গোষ্ঠের টুকরা রাখি নাই এরপরও তোমাদের কোনো গুণা হয় নাই তারপরও তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের অপরাধের জন্য মাপ চাও ও ফেরেস তারা তাহলে শুনো আমি আল্লাহ পৃথিবীর জমিয়ে যে মানব জাতি বানাবো তারা গুণা করবে গুণা করার মতো যোগ্যতাও আমি আল্লাহ দিব গুণা করার স্বাদও তাদের ভিতরে দেব ও ফেরেস্তারা তোমরা দুনিয়ার জমিনে গুনা না কইরা আসমানের উপরে এভাবে তোয়াফ করতেছ আমার দুনিয়ার ওই বান্দাগুলোর জন্য একটা ঘর দরকার যে ঘরটা আমার বান্দারা দুনিয়ার জমিনে তোয়াফ করে হালাল টাকা দিয়া যারা বাইতুল্লাহ যায় হজ করে নবী বলেন তারা যখন বাড়ি ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায়া দেয় যেন তার নিজের মায়ের ঘর থেকে মাত্র নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছে একটা পাথর ফেলে দেয় আর সিদ্ধ্র হয়ে যদি নিচে আসে বরাবর আসে বাইতুল্লাহ সাদের উপরে তো নবীজি আল্লাহ আল্লাহ তালা বললেন যে একটা ঘর বানাও যে পৃথিবীর ছবি নেই মানব আল্লাহ নবী বলেন কোন কোন তাফসির আসছে নবীজি ওই বাইতুল মামুরে ঢুকলেন ওই জায়গায় আরো দুই রাকাত নামাজের ইমামতি করলেন ওই জায়গায় সমস্ত ফেরেশতারা নবীজির মুসল্লি ছিল আর আল্লাহ তাআলা কোরআনে যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা কোন কোন তাফসির কারগণ বলেন মসজিদে আকসা দ্বারা ওই বাইতুল মামুর সাত আসমানের উপরে এই মসজিদকে বুজানো হয়েছে এর পক্ষে খুব কম মুফাসির বলছেন অধিকাংশ মুফাসিরদের মত বাইতুল আকসা দ্বারা বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্য আবার কেউ কেউ বলছেন ওই বাইতুল মামুর পর্যন্ত ওই সফরটাকে বোঝানো এরপরে নবীজি কোন তাফসিরে আসছে ওই জায়গায় ফেরেশতাদের ইমামতি করছেন আল্লাহর নবীকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কতজন ফেরেস্তা এখন এই মুহূর্তে তফ করেছে জানেন সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুর তফ করেছে পর্যন্ত এই ফেরেস্তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না প্রতিদিন সত্তর হাজার এভাবে তফ করে আর এটা এখন থেকে নয় আসমান জমিন মানব জাতি বানানোর কোটি কোটি বছর আগ থেকে আল্লাহ রাবুল আলমিন এই বাইতুল মামুর তফ করাচ্ছেন দৈনিক সত্তর হাজার ফেরেস্তা দিয়ে এভাবে তফ করছে সংক্ষিপ্ত করে বলছি তো এরপরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে নিয়ে সিদরাতুল মুনতাহা যেটা বড়ার। ইনতাহা মানে একদম শেষ সীমানা একটা বড়ই গাছ আছে ওই বড়ই গাছ পর্যন্ত নিয়ে যাও এরপরের যে সফরগুলা এটার মানে তাফসিরে টুকিটাকি কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে উনি খুব মজা করে সুন্দর করে বাকি সফরটাকে উল্লেখ করেছেন দুই জায়গায় যাইয়া আমি আগে বলছি কবিতা শেখ সাইদুর কবিতা তো এই কবিতার মধ্যে আছে ওই জায়গায় যে জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যাইতে পারবো না এখানে আমার শেষ আমি উপরে গেলে আমার ডানা পড়ে যাবে আমি এই বিভিন্ন বর্ণনা আছে তো ওই জায়গায় যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকটা বাহন পাঠানো হলো সেটা হচ্ছে রফ ওই বাহনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি উঠে বসলেন ওটার গতি আরো দ্রুত ছিল হাজার হাজার বছর পাড়ি দিয়া ওই অন্ধকার আর অন্ধকার

আপনি আমার জন্য কি আনলেন আল্লাহ তো জানেন এর মুখ থেকে শুনতে চান আল্লাহর হাবিব রাগ দিয়া বলে মালিক আমাত আমার জানমাল উল ইননা সলাতি ওয়া নুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি رب العالمين আমার সবকিছু আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আহিয়াতু لله আমার যত পবিত্রতা গুণ গান আমার যত জিন্দিগির আবাদত এই সব কিছু আমি আমার মালিকের জন্য নিয়ে আসছি আপনার জন্য সব আমার আমার জিন্দিগির যত আবাদত যত প্রশংসা যত গুলামি সব আপনার জন্য নিয়ে আসছি আল্লাহ তাআলা একদিন বলা আসসালামু আলাইকুম আইয়ুহান নবী হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু আপনি আমাকে দিবেন আমার থেকে কিছু নিবেন না আমি আল্লাহও আপনাকে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার যত রহমত আমার যত বরকত আমার যত শান্তি সব আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম দয়ার নবী মায়ার নবী এ ভাইয়েরা কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ নবী তো সব কিছু পেয়ে গেছে আর আমাদের কি দরকার ওই জায়গায় ওই নবীজি আমাদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই ডাক দিয়ে ও রব্বুল আলামিন সবাইকে আমাকে একাই দিলা আমার উম্মত পৃথিবীর জমিনে রেখে আসছিলে মালিক আসসালামু আলাইনা ওয়া আলা আমি তোমার রহমত শান্তি সব একা নিব না দুনিয়ার জমিনে তোমার নেককার যে বান্দা গুলো রেখে আসছি আল্লাহ এই র

তো এটা নিয়ে খুব সংক্ষিপ্ত করে বলছি আগেই বলছি মেরাজের আলোচনা এত লম্বা আলোচনা এটা জুমার মসজিদে করলে দুই তিন মাস লাগে তো এই সংক্ষিপ্ত করে মোটা কথাগুলো বলছি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর অনেক কথা হলো দুঃখ বেদনা যা বলার দরকার একজন বাদশাকে সামনে পাইয়া একজন মুরিদকে মালিককে সামনে পাইয়া গোলাম যা যা বলতে চায় সব বলল যত আবেদন আছে সব করলো আল্লাহ যতগুলো আবেদন নবীজি করলেন সব কিছু আল্লাহ তাআলা মঞ্জুর করে এবার আল্লাহর হাবিব চলে আসবেন মনের ভিতরে কষ্ট আরে আমি আল্লাহর সাথে দেখা করলাম আসমানে আসলাম কথা বললাম মনটা শান্ত হয়ে গেল জীবনের সব কিছু যেন পেয়ে গেলাম কিন্তু আমার গুণাগান উম্মতগুলো তো আল্লাহ আপনার সাথে কথা বলতে পারল না নবীর মনের ভিতরে যেন এই কথাগুলো জাগ্রত হলো রব্বুল আলামিন আমার উম্মতের জন্য কি তুমি কিছু দিবা না এই যে পৃথিবীর জমিনে আমার উম্মতগুলো আছে এদেরকে কিছু দিবা না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আমার সাথে আয়শা আমার কাছে আয়শা আমার সাথে কথা বলেছেন আমার সাথে দেখা করে করেছেন আমার কথাগুলো আমার কাছে আবেদন করেছেন আমি আপনার উন্মতের জন্য একটা হাদিয়া দিব ওই হাদিয়াটা যদি আপনার উন্মতগুলো পালন করে আপনার উন্মতগুলো যদি ওই হাদিয়ার প্রতি যত্নবান হয় আমার কাছে আইসা আর সে মহল্লায় দেখা করতে হবে না আপনার উন্মত যখন ওই হাদিয়া অর্থাৎ নামাজ নামাজে দাঁড়ায় যাবে নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য মেয়ারাজ সে যখন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কথা বলতে শুরু করবে আমি আল্লাহ তা দুনিয়ার জমিনে যাইয়া তার কথাগুলোর উত্তর দেব আমি আল্লাহ যাইয়া পৃথিবীতে তাদের সাথে দেখা করব আল্লাহর দামিক উপহার দিয়ে ভাইরে ভাই দুনিয়ার জমিনে আল্লাহ তলার যত গোলামি আছে যত ইবাদত আছে আল্লাহ তারা জিব্রাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু একটা ইবাদত আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠায় নাই আল্লাহ তাআলা আরশে মহল্লায় দাওয়াত করেছে আপনি যদি কাউকে দাওয়াত করে তাকে গিফট করেন গিফটটা দামি হয় আর একজনকে পাঠিয়ে দিলেন এটার মূল্য থাকে না তার মানে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইলেন যে এটা এমন দামি ইবাদত যে ইবাদতটা আমি জিব্রাইল দিয়ে পাঠাই নাই আমি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আবার বন্ধুকে দাওয়াত করে সাত আসমান পাড়ি দিয়ে আরশে মহল্লায় আমি আমার বন্ধুর হাতে তুলে দিয়া বললাম ও আমার বন্ধু আপনার উম্মতের জন্য এই হাদিয়া দিলাম দুনিয়া থেকে আপনার উম্মত যদি এই নামাজ আদায় করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই উম্মত সাথে আমি আল্লাহ দুনিয়া যাইয়া দেখা করব আজকে আল্লাহ রসুলের উম্মতের নবীর ভালো কিন্তু নামাজ পড়তে চায় না নামাজ না পড়ে নবীরা শেখ দাবি করে যেগুলো কোরআন হাতিসের এমন কিছু কর্মকাণ্ড করে বলে আশিক আমি নবীconect ভালবাসি নবীর কাছে নামাজ কত দামি নবী বলে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে যত ইবাদত দিয়েছে ওই ইবাদতগুলোর মধ্যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা আল্লাহর নবী হাদিসে আসছে ইযা হাজাবহু আমরুন বা যারা ইলা সালাত আল্লাহর নবীর ভিতরে যখনই কোনো परेशानी আসতো যখনই কোনো দুঃখ কষ্ট চলে আসতো নবীজির সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন কেন দাঁড়ায় যেতেন কারণ তার কষ্টটা আমার কষ্টটা সকলের কষ্ট কে দূর করতে পারে আওয়াজ করে বলে আল্লাহ সমস্ত বান্দা যখন দেয় বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায় বান্দা যখন মালিকের কাছে চলে যায় কাছে যাইয়া যদি কিছুর আবেদন করে ওই মালিক তো কখনোই ফিরাইতে পারে না

কিভাবে সম্ভব আল্লাহ নবী সাল্লামের কাছে সব থেকে দামি আমল এটা নামাজ এই জন্য আল্লাহ রসুলের ইন্তকালের মুহূর্ত রবি বলতেছে মাথা উঠাইতে পারে না নবী অসুস্থ ওই দিকে জামাতের টাইম চলে গেছে নবী বলতেছে হে আশা তুমি আবুকরকে বলো যেন জামাতের ইমামতি করে দেয় আয়সা বলে নবীজি আমার বাবা নরম দিন সে আপনার জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে না উমরকে বলেন আল্লাহর নবী বলে আয়সা তোমাকে যা বলেছি তাই করো হযরত আবু বকর নামাজের জামাতে দাঁড়াইয়া গেছে আল্লাহর নবী बेहোশ হয়ে গেছেন হুশ ফিরে আসার পরে ডাক দিয়ে বলতেছেন আয়সা আমার মাথাটা একটু উঠায়া ধরো আমি একটু দেখতে চাই মসজিদের নবীর দৃশ্যগুলো দেখতে চাই নবীজি ওই জামাতের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি পড়তেছে আম্মা জান আয়সা ডাক দিয়ে বলে নবীজি আপনি কেন আল্লাহ রসুল বলে ও আয়েশা এটা আমার দুঃখের কান্না না এটা আমার সুখের কান্না রে আয়েশা এই দিনের জামাত কায়েমের জন্য এই নামাজের জামাত কায়েমের জন্য এই জামাত তৈরি করার জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম দাঁত শহীদ করলাম উহুদের ময়দানেও আমি রক্ত জড়াইলাম দাঁত শহীদ করলাম এই যে আমি এত কষ্ট করলাম রে আয়েশা এই জামাতের জন্য আমি নবী যখন এই জামাতের দিকে তাকাইলাম ইন্তেকালের আগ মুহূর্তে আমি তাকায় দেখলাম আমার অনুপস্থিতিতেও আমার সাহাবী বিরা নামাজ ছেড়ে দেই নাই নামাজ ছেড়ে দেই নাই আয়শা এইজন্য আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি আয়শা এই কান্নাটা খুশির কান্না নবীজি বললেন আসসালাত আসসালাত মা মালাকাত ঈমানুকুম ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি নবী তো চলে যাচ্ছি দুনিয়া থেকে শুনে রাখো নামাজ নামাজ আর উম্মত তোমরা নামাজ কখনোই ছেড়ে দিবা না শেষ মুহূর্তের মেসেজ এটা নবী আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে যাবে ওই সময় এই কথা বল নামাজ 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 উম্মত নামাজ শিখে দিও আর আজকে নবীর আশেক দাবি কর। নবীর मोहब्बत করি দাবি করবা নামাজ পড়বা না এটা কুশ্চিন কালো হইতে পারে আল্লাহ নবী বলেন মানতারকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফরা ইচ্ছা কি তো কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে গুফরি করল দেশে বলেন একজন একজন আমার তো মনটায় চাই আমি কাউকে এশান নামাজের জামাতের ইমামতি করতে দিই দেওয়ার আমি রসুল এই কাজ করি ওই ঘরগুলোতে যাই যে ঘর থেকে মসজিদে আজান শুনেও মসজিদে আসে নাই অথচ ঘরের ভিতরে সে রয়ে গেছে আমি নবীর মনটাই চায় ওই ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই আল্লাহ নবী বলে আমি আগুন লাগায় দিতাম যদি ওই ঘরের ভিতরে নারী এবং শিশু বাচ্চা না থাকতো আমি নবী যে ঘরে আযরের আওয়াজ বসলো মসজিদে আসে নাই আমি নবী এই ঘরগুলো জ্বালায় দিতাম কত কঠিন কথা এরপর এরপরে উম্মত নামাজ আর দাবি করে রসূলের আশেক মেরাজ আসলে বলে হুজুর নামাজ কোয়রাক

কাজা করা যায় হজের সময় সুস্থ পরে করবেন কাজা করার সুযোগ আছে নামাজ আল্লাহ সুযোগই দেখে নাই বলো সুস্থ দাঁড়ায় পড়তে পারো না বুঝে পড়বা বইসা বসে পড়তে পারো না শুয়ে শুয়ে পড়বা ইশালাই পড়বা তুমি এরকম ভাবে সমুদ্রের মধ্যে পড়ে গেছে যেটা বাঁচার সম্ভাবনা নাই মারা যাইবা নিশ্চিত নৌকা নাই জাহাজ নাই লঞ্চ নাই ওই জায়গায় যদি বুঝো তুমি নামাজের টাইম চলতেছে ওই সমুদ্রে সাঁতার অবস্থায় নামাজ আদায় করতে হবে ওই জায়গায় নামাজ মাফ নাই এটা নামাজের বিদা আর আজকে কি হলো আমাদের নামাজের খবর নাই জরুরি বিষয়ের খবর নাই দুনিয়ার জন্য এত পাগল যে দুনিয়ার হুজুর দোয়া করেন ব্যবসাটা ভালো যাচ্ছে না হুজুর দোয়া করেন খেতে ফসল ভালো হচ্ছে না হুজুর দোয়া করেন ছেলেটা বিদেশে ভালো নাই আরে ভালো থাকবে কেমনে আপনি সব জায়গায় সফলতা চান নামাজ পড়েন না কত সময় মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে হাইয়াল আল ফালাক এই দুনিয়ার মানুষেরা কোন জায়গায় সফলতা লাগবে চাকরিতে সফলতা দরকার হাইয়াল আল ফালা আসো সফলতার দিকে আসো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সফলতা মসজিদে রেখে দিলেন শুধু রেখে আল্লাহ তালা থেমে যান নাই বলে প্রতিদিন পাঁচ করে আমি আল্লাহর কথাগুলো মুয়াজ্জিনের কণ্ঠে ঘোষণা করা হচ্ছে আসো হাইয়াল আল ফালা আসো সফলতার দিকে আসো আসো নামাজের দিকে আসো নামাজের মধ্যে সফলতা আছে এই তোমার চাকরিটা ভালো যাচ্ছে না নামাজে আসো তোমার খেতে ফসল ভালো হয় না নামাজে আসো এই তুমি কাজকর্ম করছো ভালো এরকম কাজের বেতন তুমি ঠিকভাবে পাচ্ছ না আসো নামাজে আসো তোমার ছেলেটা বিদেশ গেছে এখনো চাকরি হয় নাই তুমি সফলতা খুঁজতেছো কোথায় খুঁজো আমি আল্লাহ তো সফলতা মসজিদে রেখে দিলাম নামাজের মধ্যে রেখে দিলাম হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালা আসো সফলতার দিকে আসো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচবার করে সফলতার জন্য মসজিদে ডাকে আর আমরা আল্লাহর ডাকে সারা না দিয়া দুনিয়ায় সফলতা খুঁজি কেমতের আগ পর্যন্ত আমরা আল্লাহর ডাকে সারা না বলে সফলতার সন্ধান পাব না আল্লাহ সফলতার জন্য আমাকে ডাকে বসছি রে আর আমি সেটা ছেড়ে দিয়ে সফলতা খুঁজছি অনেকে বলে হুজুর মসজিদে দেখবেন গেরামুন চলে বেশি আযানটা হওয়ার সময় কাজীটা লয় দান করতে যায় খেতে যায় শয়তানি কাজগুলো করায় আল্লাহ আপনার জন্য সব বরকত রহমত মসজিদে রেখে দিয়েছে নামাজ পড়ে কাজ করবেন আল্লাহর কাছে বরকত দিবেন আয় রুজি বরকত হবে অনেক দোকানদাররা আছে যে দোকান দেখবেন শয়তানি কাজগুলো করে নামাজের টাইমে কাস্টমার ঢুকায় দেয় নামাজের টাইম হয়ে গেছে আপনি ব্যবসায়ী বলে এখন যদি আমার এক লক্ষ টাকার ক্রেতা কাস্টমার আসে বলে এবার আমার মালিক আমাকে ডাকে আমি আমার মালিকের ডাকে সারা দেব দুনিয়ার কারো ডাকে আমি এখন সারা দেব এর যত সৃষ্টি আছে এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যই বানিয়েছি আর তোমাকে কি জন্য বানাইছি ওয়া মা খালাকাতুল জিন। তুমি এবং জিনকে বানাইছি শুধু আমার গুলামির জন্য আর তামাম দুনিয়ার সব কিছু তোমাদের গুলামির জন্যই বানিয়েছি সব আমাদের গুলামির জন্য আর আমরা আল্লাহর গুলামি করি আমরা যখন আল্লাহর গুলাম হয়ে যাব তামাম দুনিয়ার সব আমাদের গুলাম হয়ে আর আমরা আমরা মালিকের হক যে হুজুর পোলা কথা শুনে না হুজুর বউ কথা শুনে না আপনি আপনার মালিকের কথা শুনেন না তো আপনার বউ আপনার পোলা আপনার কথা শুনবে যে খাওয়াইলো যে পিন্দাইলো যে সব কিছু দিলো চক্ষু দিলো আপনি যে অক্সিজেন নিচ্ছি যখন আমরা গুনা করি ওই যে নামাজের টাইম আল্লাহর আদেশ নামাজে যাবে এই সময় আসে গুনাহে লিপ্তে নামাজ ছেড়ে দিয়া ওই সময় যে অক্সিজেনটা আমি আল্লাহর হুকুম মানছি না ওই মালিক ওই সময় আমাকে অক্সিজেন দিয়ে তার রহমত নিয়ামত দিয়ে রাখছে আর যেন হইসে সময় তো মসজিদে অর্থ তো এই সময় আমি কাজে ব্যস্ত আমার মালিক চাইলে ওই সময় যদি পাঁচ মিনিটে তুই মসজিদে আসিস তো পাঁচ মিনিটের জন্য তোর অক্সিজেন বন্ধ করে দিলাম বাঁচবে কেউ ভাই বল তো ওই সময়ও যে মালিক দেখ আমরা ওই মালিকের হুকুম মারতেছি না ওই মালিক ওই সময় আমাকে অক্সিজেন দিয়ে রাখছি ওই মালিক ওই সময় আমাকে বাঁচছে রাখছে ওই মালিক ওই সময় আমার সৃষ্টি শক্তি দিয়ে রাখছি তো এমন মালিক কোথায় পাবেন এমন মনিক কোথায় পাবেন কি করো ওই মালিকের আদেশ লঙ্ঘন করে আল্লাহ কোরআনে বলছে সুন্দর করে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাল্লাকা বিরববিকাল কারীম হে মানুষ কে তোমাকে দয়াময় রব সম্পর্কে দুকায় ফেলে দিল আল্লাযী খালাকাফা সাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতি মাশা আরাকা ওয়া অতছ মালিক সুন্দর করে তোমাকে ছি সুন্দর চেহারা দান করেছে সুন্দর আকৃতি দান করেছে মনের সব সুকুমাদুর যদি ওই মালিক তোমাকে আমাকে বানাইলো তো তোমাকে ওই মালিক সম্পর্কে কে ধোকায় ফেললো জন্য ভাই এই মাহফিলগুলো বছরের প্রতিদিন হয় না মাহফিল থেকে আপনাকে কিছু নিতে হবে কিছু আমল শিখতে হবে যে আমল দ্বারা আমার এই পুরো একটা বছর চলবে এই মাহফিলগুলোকে চার্জার মনে করেন চার্জ দিলে এক বছর এই একদিন দুই দিন মোবাইল চলে আর এই মাহফিলগুলো থেকে আমার ঈমানকে চার্জ করব ওই ইমানের চার্জ দিয়ে আমি একটা বছর চলব আল্লাহ রসুল সাল্লামের এই মেয়ারাজের রজনীতে আমি কিছু হাত দেখতে চাই যে হাত গুলো উঠে বলবো হুজুর জীবনে যা করছি করছি আমি তো দুনিয়ার সব চাই আমি এখন থেকে পাঁচ সত্য নামাজ মসজিদে যাবতে যে আদায় করব কারা কারা আজকের মেয়ারাজের রজনীতে নবীজ সাল্লাহামকে আর সে মহল্লায় উঠাইয়া আল্লাহ রব আলম যে হাদিয়া দিলেন ওই হাদিয়া গ্রহণ করে আল্লাহর কাছে ওয়াদা করতে পারবেন কারা কারা যে হুজুর আর জীবনে নামাজ সারবো না কারা কারা পারবেন একটু হাত উঠে আল্লাহকে দেখান্ত 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 আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতকে কবুল করেন নামাজ নামাজ এর দ্বারা আপনার দুনিয়ার ফায়দা হবে দুনিয়াটাই তো আমরা বুঝি আখেরাত বাদ দিলাম যে হুজুর দুনিয়া লাভ আছে এটা বলেন গেলে জায়গা থেকে লাভ আছে এটা বলেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা মুয়াজ্জিনে করতে এটাই তো বলতেছেন তোর কত লাভ দরকার আল্লাহ যদি লাভ বলে ওটা তোর আল্লাহ আল্লাহ হাইয়ালাল ফালাফা আমরা সফল আমরা দুনিয়ার সফলতা চাই কিনা বলেন সফলতা চাই না মানে একজনও পাওয়া

হজরত আলী রাজি আল্লাহ তালার মনে মনে এবার কষ্ট পাইতে আরে জীবনের প্রথম আজকে নামাজ কাজা হয়ে গেল আবার ওই দিকে চিন্তা করতেছে আমার নবীর ঘুমের তো দাম কম না আল্লাহ তালা আর সে মহল্লায় গিয়ে নামাজ দিচ্ছে তো নবীর ঘুমটাই ভাঙে কিভাবে আবার চিন্তা করতেছে আমার মালিকের হুকুম লঙ্ঘন হচ্ছে এই চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবে হঠাৎ করে হজরত আলীর কান্না চলে আসছে নামাজ কাজা হয়েছে এই জন্য হজরত আলীর কান্না চলে আসছে হজরত আলী রাজি আল্লাহ চোখের পারিটা নবীজির চেহারার বসে পড়েছে আল্লাহ নবীর ঘুম থেকে জাগ্রত হই আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে কাদো কেন বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই গো নবী আজকে জীবনের প্রথম আমার নামাজ কাজা হয়ে গেল আল্লাহর নবী বলে আরই টেনশন করোনা তুমি নামাজ কাজা হয়েছে এজন্য কান্না করো ওরে ভাই এবার একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন হুজুর নবীর সাহাবী কাজে নামাজ কাজা হয়েছে আর আমরা জীবনে কত নামাজ ইচ্ছা কিতো ছেড়ে দিয়েছি কত ইচ্ছা করেছে আর আসুল কাদে নামাজ কাদা হয়েছে তাও আসুল সাথে আল্লাহ নবী ডাকিম কন্না করুণা রে আলি আমি নবিজির মাঝে যাব আর দেখে এলি হযরত আলী রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে সূর্যের দিকে আঙ্গুলটা উঠাইয়া ইশারা করে বলে ও সূর্য আমি ও আলি এখনো আসরের নামাজ আদায় করতে পারি নাই তুমি তো ডুবে গেলে আমরা আসরের নামাজ কিভাবে আদায় করব ও সূর্য আমি ওই রবের কসম দিয়ে বলছি যে রবের আদেশে তুমি উদিত হও যে রবের আদেশে তুমি অস্ত যাও আমাদেরকে একটু সময় দিবা

ভাই ওঠো ওঠো খাদ্যর টাইম বলে কে তুমি কেন ডাকো আমাকে বলে ওঠো ভাই আমি শয়তান শয়তান কি নামাজের জন্য জাগায় না কি বলে শয়তানের কাজ কি ফজোরে যে আরামে ঘুমায় থাকে যে খুব ঠান্ডা হুজুর যে একটু মজা লাগে ওই সময় শয়তান তো এই সময় মাথায় হাত বুলায় ঘুমা আর একটু ঘুমা আল্লাহর বিধান সে লঙ্ঘন করতে চায় সে আল্লাহর সাথে ওয়াদা করে আসছে সুম্মা লা তিয়ানাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমারিহিম ওয়া আন শাবাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহর বলছে চ্যালেঞ্জ কর আল্লাহ তোমার বান্দার সামনে পিছনে দানে বামে সব দিক থেকে আক্রমণ করব ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন তোমার একটা বান্দাকে তুমি কৃতজ্ঞ পাবে না আমরা তো অকৃতজ্ঞ যারা নামাজ না অকৃতজ্ঞ

যে উঠো তাহারদের টাইম তো এটা উল্টা করতেছে না কাস্তা সে তো ঘুম পাড়াইবে তো বলে কি বে তুমি তো ঘুমের নামাজের জন্য জাগানোর কথা তুমি তো ঘুম পাড়াই দিবা বলে গতকাল তো এই কাজ করছি গতকাল এই কাজ করছিলা তো করছিলা পরে সকালবেলা যে কান্না তুমি কান্ছ জাল্লা জীবনে কোনোদিন তার্জত পিস হয় নে আজকে জীবনের প্রথম এত ঘব হৈছে তাজ্জত মিস হৈছে আল্লাহ এত খুশি হৈছে তুমি সারা জীবন তাহাজ্জত পইড়া যা পাইছিলা একদিনের কান্নায় আল্লাহর থেকে বেশি দিন তো সয় তার বলে আজকে যদি এই কাজ হয় আজকেও যদি এই জন্য একবার উঠো একবার পা আল্লার থেকে দেই ভালো তো দেখেন যদিও হাসির কথা রবীর সাহাবের আকাতে কেন তাজ্জত পিস আর আমার আপনার জিন্দিগি ফরজ ছুটে গেছে কোন খবর নাই মনে করেন অনেক মুসল্লির আছে সপ্তাহে একদিন মসজিদে যায় সপ্তাহে একদিন মসজিদে যায় সাত দিনে কয়েক তো নামাজ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ শক্ত আল্লাহ আপনাকে ডাকতেছে আপনি পঁয়ত্রিশ শক্তের মধ্যে সাত দিনে এক অক্ত বললেন তাহলে এক অক্ত একবার আল্লাহকে খুশি করলেন চৌত্রিশ বার আপনি শয়তানকে খুশি করলেন একবার আল্লাহ সাত দিনে যারা আমরা জুমার মুসল্লি আছি আবার কেউ তো আছে মাশাআল্লাহ বছরে একবার যায় ঈদের নামাজ তো বছরে একবার মানুষের 365 প্রতিদিন পাঁচবার করে শয়তানকে খুশি করছে আর বছরে একবার একটু সময় সে আল্লাহকে খুশি করছে এভাবে জান্নাত পাওয়া যাবে ভাই তো আমাদেরকে আল্লাহ সব দিলেন আমরা সে আল্লাহর বিধান মানি না তো মেয়ারাজের এই রাজনীতি আজকে আমরা অনেকেই ওয়াদা করছি আমি তো থাকবো না দেখবো না হুজুর আমি সাক্ষী রেখে বলে গেলাম আপনারা মুসল্লিরা ওয়াদা করছে নামাজ কাজা করবে না আপনি দেখবেন এদেরকে ডাকবেন কাছে নিবেন বারবার যাবেন বারবার যাবেন এখন তো হুজুররা গেলে বিরক্ত হন যে মাহফিল করবে হুজুরা গেছে চাদার জন্য যে হুজুর ভাই একটা মাহফিল করবো কিছু টাকা দেন অনেকে বিরক্ত হয়েছে হুজুর চাঁদ পরে আসেন কেমন দিন কি হবে জানেন কেমতি দিন যখন এই সামান্য কিছু দিছে ওই দিন বলবে আল্লাহ যদি আরো দিতাম তখন ইমাম সাহেব ডাক দেবে হুজুর আমি পাঁচশো টাকা দিচ্ছিলাম আপনি বললেন আর একটু বাড়াই দিতে হুজুর আমি দেই নাই আপনি গেছিলেন একবার আরেকবার গেলেন না হুজুর বারবার গেলেন না কেন বারবার গেলেন না কেন আরে ভাই আপনার কাছে গেছিলাম আপনি দেন নাই হুজুর আবার যাইতেন আবার যাইতেন আবার বুঝাইতেন যত দিতাম আজকে তো শুধু কল্লার আর কল্লা লাভ করতাম ওই দিন আফসোস করবে কিন্তু ওই দিন আফসোস কাজে আসবে ভাই জাহান্নামে যাওয়ার পরে বান্দারা মানুষের মানুষ মানুষ আল্লাহর কাছে তিন আবেদন তিন আল্লাহ জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সব বুঝলাম দুনিয়া আরেকবার একটু সুযোগ দাও দুনিয়া যাইয়া বালা হয়ে যাবো হুজুর আল্লাহরে বলবো আল্লাহ ভালো হয়ে যাবো আর ওই মায়া গোপিসে ঘুরতাম না আর কোনো কিছু করতাম না মোবাইল চালাইতাম না গান বাজনার সাথে থাকতাম না যে একজন আস্তে আস্তে বলতেছিলেন হুজুর মাহফিলে দেখবেন মানুষ নাই কিন্তু গান বাজনা হইলে মানুষ ভরে যেত তো এরা বলবে আল্লাহ দুনিয়া যে আর জীবনে এইগুলোর পিছিয়ে পড়তাম না নামাজ রোজা করে ফাঁস সদ্দাকা ওয়াকুম মিনাস সালেহিন দান টান করে আল্লাহ ভালো হয়ে যাবো আল্লাহ বলবে এই

জাহান নামের আগুন আমার আপনার চামড়া গুলো দিবে আল্লাহ নতুন করে জয়েন দিয়া আবার পুরাবে আবার দিবে আবার পুরাবে আল্লাহ বলে কেন করব লিয়া দু কুল আদাব যাতে করে সে জাহান নামের শাস্তি বুক করতে পারে দুনিয়ার আগুন এক মিনিট রাখবেন কেমন লাগে দেখবে দুনিয়ার আগুনে পড়লে মানুষের ভিতর পড়ে না দেখবেন আর আল্লাহ কোরআনে সুরা হামাজায় বলছে আল্লাতি তাত্তালিয়াউ আলাল আফইদা জাহান্নামের আগুন মানুষের কলিজাটা জ্বালায় দেয় ভিতর পর্যন্ত চলে যাবে তো ওই দিন চেষ্টা করবে কোনো লাভ হবে না এই জন্য ভাই দুনিয়ায় থাকতে আমাদের অল্প সময়ের হায়াত সামান্য সময়ের হায়াত আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আমরা দুনিয়ায় বাঁচবো এই দুনিয়ায় যদি আমি আমি আল্লাহ এবং তার সুরের তরিকার ভিতরে চলি আল্লাহর হুকুম মেনে চলি কেমতের ময়দানে আল্লাহ অনন্তকালের জিন্দিগি আমার ওই দিন কেমতের দিন ওই দিন আল্লাহ আমার হুকুম মেনে চল মেনে দুনিয়া আমরা আল্লাহর হুকুম মেনে চলবো কেমতের দিন আল্লাহ বলেন বলেন আমাদের হুকুম মানবে ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহ নিজে বলছে তোমরা যা চাইবা আল্লাহর কাছে যে দাবি করবে সব তোমাদেরকে দেওয়া হবে খালি বলবে ওয়াটার অর্ডার করার আগে উপস্থিত হয়েছে তো এই জন্য এই থেকে শিক্ষা আমাদের আমরা অন্তত একটা আমল গ্রহণ করি যে হুজুর নামাজ কোনোদিন কাজা করব না একদম শেষের দিকে ফিনিশিং দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই নামাজ দিয়ে আমাদের কাছে আসলেন আইসা উম্মদকে এই দিলেন এরপরে নবী সাল্লাহ সাল্লাম যখন ভোর রাতে ওই আবু জেহেলের একটা অভ্যাস ছিল সে যাই আবাইতুল্লাহ সামনে মস্কের করে ঠাট্টা করে জিগে কি মোহাম্মদ আজকে কোনো খবর টবর আছে জিজ্ঞেস করতো ওই তো আজকে কি আসলো কোন খবর টবর আছে তো ওই দিনও যে আবু জিজ্ঞাসা করতেছে আল্লাহ রসুল কি খবর মোহাম্মদ আজকে কিছু শুনাইবা আমাদেরকে আল্লাহ বললেন চাচা আজকে আপনাকে এক আশ্চর্যজনক কথা শোনাবো বলে আমি আজকে রাতের ভিতরে বাইতুল মোকাদ্দাস সফর করে বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে আর সে মহল্লা থেকে আবারও এই রাতের ভিতরে আমি আপনার কাছে চলে আসছি মক্কায় চলে আসছি আবু জেল ডাক বলে হ্যাঁ ফাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা আমাকে এই কথাগুলো বললা এই কথাগুলো কি মানুষের সামনে বলতে পারবা বলে हां আমি সবার সামনে বলতে পারবো তারাও আমি দুই একজন মানুষকে ডেকে নিয়ে আসছি আবু জেল মনে মনে চিন্তা করে এতদিন মোহাম্মদ কে পাগল বলে প্রমাণ করতে পারি নাই আজকে জীবনের প্রথম সুযোগ পেয়ে গেলাম আজকে মোহাম্মদ পাগল প্রমাণ করে দিব। কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস জেতে সময় লাগে 40 দিন আর মোহাম্মদ বলে রাতের অল্প সময়ের ভিতরে এই জায়গা সফর করে চলে আসছে কয়েকজনকে ডেকে নি আসろう আবু কররাদি আল্লাহ

বলে বলে হা তোমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাইকুম এই কথাই বলে বলে আবুকর ডাক দিয়া বলে আমার নবী যদি এই কথা বলে থাকে আমি আবু বক্কর এই কথাটা বিশ্বাস করে নিলাম আমি আবু বক্কর এটা স্বীকার করি আল্লাহ নবী ডাক দিবে আবুকর আমি নবীকে একবার জিজ্ঞাসা করলাম আমি সত্যি ওই জায়গায় গিয়েছি কিনা আববকর ডাক দিয়ে বললেন নবী আপনি বলেছেন আপনি বাইতুল্লা সফর করে বাইতুল্লাহ থেকে আরশে মহল্লা সহ সফর করে আসছেন আপনি নবী বললে এর উপরে আমার কথা বলার অধিকার থাকে না আপনি বলেছেন بس এতটুকুই যথেষ্ট আল্লাহ নবী ডাক দিলেন আবু তুমি আমার কথাগুলো খুব দ্রুত বিশ্বাস করে নিলা আমি নবী আজকে থেকে ঘোষণা করে দিলাম তুমি শুধু আবু বকর থাকবে না আজ থেকে তোমার নাম সিদ্দিক আকবর অর্থাৎ আবু বকর সিদ্দিক আমি নবী তোমার নামের সাথে

আপনি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস ঘুরে এসে থাকে আপনি একটু বলেন তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে জানালা কয়টা আছে সিঁড়ি কয়টা আছে তার এই মিম্বরগুলো কেমন আপনাদেরকে যদি বলি যে এখানে যারা নিয়মিত মুসল্লি আছেন তাদেরকে আপনাদের মসজিদ তো খুব ছোট এরপরও যদি বলি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বলেন তো মসজিদের জানলা কয়টা বলতে পারবেন না দুই একজন দেখি পারেন না

সহি মুসলিমের বর্ণনা নবীজিকে যখন এই প্রশ্নগুলো করা হোক আল্লাহ নবী এবার আল্লাহর আরসের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে ওগো আল্লাহ আমি তো ওই দরজা জানালা গুলো গুনতে যাই নাই তাদের উদ্দেশ্য আমাকে লজ্জিত করবে শরম দিবে রব্বুল আলামিন তোমারও যদি ইচ্ছে হয় তোমার বন্ধু শরম পাক লজ্জা পাক তাহলে আমাকে এটা জানানোর দরকার নাই আর যদি তোমার মন বলে যে না আমার বন্ধুকে আমি লজ্জা দিব না তাহলে আমি একটু বাইতুল মুকাদ্দাসের চিত্রটা দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে জিব্রাইল যা যা আমার বন্ধু এরা লজ্জা দিবে শরম দিবে আর আমি আল্লাহ তাকে তাকে দেখবো এটা হবে না রে জিব্রাইল যাও গোটা বাইতুল মুকাদ্দ তুলে নিয়ে আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো জিব্রাইল

গেছে ডাক দিয়া বলেন নবীজি চাচা আমি মিথ্যা বললাম না সত্য বললাম আল্লাহর নবীকে সে জবাব দেয় বাতিজা মোহাম্মদ সত্য বলেছ তোমার জাদু তো সব জায়গায় চলে বাইতুল মুকাদ্দাস তোমার জাদু চলে গেছে এভাবে উড়াইয়া দিত যাদের হেদায়েত থাকে না যাদের কপালে হেদায়েত নাই এরা দেখবেন যতই বুঝান লাভ হবে

আমি একটা শুধু বললাম এই নামাজ আমরা যদি নামাজকে ধারণ করতে পারি 50 নামাজ যদি আমার জীবনে চলে আসে তাহলে আমি সবথেকে বেশি মেরাজ থেকে ফায়দা গ্রহণ করলাম মেরাজ আমি মানলাম আর যারা নামাজ পড়ে না নামাজের খবর নাই বছরের একদিন আইসা ওই মিলাদ কিয়াম কইরা কইলো বিরাস পাইয়া গেছি অসম্ভব ভাই এর দ্বারা মেরাজ এটা আদায় হয় না ভাই আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা সবথেকে জীবনের যা আমার আগে আমার প্রিয় ভাই হাবিবুর রহমান কাফি ভাই বলেন জীবনের সবথেকে বেশি রাসূলকে मोहब्बत করা যদি নিজের জীবনের থেকে বেশি আত্মীয় সুজন থেকে বেশি কোরআন লাইক কথা বলছেন কুলিন কান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন যারা ওয়া তিজারাতুম তাখশাউনা কাসাদহা ওয়া মাসাকিনু তারদাউরা جاء সে আল্লাহ আমাদের জীবনে সব উল্লেখ করছেন তোমার সন্তান পরিবার পরিজন স্ত্রী ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি এই সব থেকে আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূল যদি রাসূল থেকে যদি এগুলো তোমার কাছে প্রিয় হয় তা তারাব্বাসু তুমি অপেক্ষা করো আল্লাহ শাস্তি তোমার কাছে আসবে এজন্য আমরা রাসূলকে আমাদের জীবনের থেকে আমার সন্তান থেকে আমার স্ত্রী থেকে সব কিছু থেকে আমরা রাসূলকে মহব্বত করি বলে হুজুর মহব্বত করি প্রমাণ করব কিভাবে যার ভিতরে যত বেশি রাসূলের সুন্নাত থাকবে যার ভিতরে যত বেশি দ্বীনের আমল থাকবে ওই লোকটা রাসূলকে তত বেশি মহব্বত করে এটা প্রমাণ সারাদিন মুখে চিল্লাইলাম রাসুলের মহব্বত করি রাসুল রে হুজুর ভালোবাসি কিন্তু রাসুলের কোনো হুকুম রাসুলের কোনো শূন্যতা আমার ভিতরে নাই রাসুলের কোনো তরিকা আমার ভিতরে নাই এই দাবিটা আর এই বিষয়টা সমান হয় না এটা গ্রহণযোগ্য না এটা নিজেই বুঝবে না তো জন্য ভাই আমরা রাসুলকে জীবনে সব থেকে বেশি মহব্বত করব আর রাসুলের শূন্য আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করব আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন ইমাম সাহেব অনেক কষ্ট করে আপনাদের নিয়ে আছেন আল্লাহ তালা ইমাম সাহেবকে কবুল করেন মহল্লাবাসী যে যেভাবে এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ পরামর্শ দিয়েছেন কেউ এই যে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা সবার এই সব আয়োজনকে কবুল করে এই মাহফিলকে কেমতের দিন আমাদের সবার জন্য নাজাতের সিলা বানান আলহামদুলিল্লাহ